এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নন্দীগ্রামে হতে চলেছে পুনর্গণনা। স্পষ্ট জবাব নির্বাচন কমিশনের। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবেন এই রকমই নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। বিধানসভা ভোটের ফল প্রকাশ হয়েছে 2রা মে। এরপর শপথ গ্রহণ করে রাজ্যের শাসনভার তুলে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা। এসব কিছুর পর এখন প্রশ্নের মুখে নন্দীগ্রামের ভবিষ্যৎ, ফের গণনা হবে কি সেখানে? মঙ্গলবার নির্বাচন কমিশন এ ব্যাপারে এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, পুনর্গণনার সিদ্ধান্ত সেই এলাকার রিটার্নিং অফিসারের। কোনো বিধানসভা ভোটের সমস্ত দায়িত্ব বর্তায় রিটার্নিং অফিসারের উপর, তার কথার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেয় কমিশন। সে ব্যাপারে কারো আপত্তি থাকলে ইলেকশন পিটিশন দায়ের করা যেতেই পারে। নন্দীগ্রামে নাটকীয়ভাবে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কেই জয়ী বলে ঘোষণা করে দিয়েছিল কমিশন। এরপর কমিশন সিদ্ধান্ত বদল করে জানায় মমতা নন, নন্দীগ্রামে জয় পেয়েছেন শুভেন্দু অধিকারী। স্বভাবতই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিল তৃণমূল কংগ্রেস। তাদের পক্ষ থেকে সেদিন রাতেই তোলা হয়েছিল পুনর্গণনার দাবি, যা খারিজ করে দিয়েছিলেন রিটার্নিং অফিসার। 2রা মে রাত থেকে চলছে নন্দীগ্রাম নিয়ে জল্পনা।